প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এমএস ওয়ার্ডের আজকের টিউটোরিয়ালে। মুক্তাইটির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আমরা গত পর্বগুলো এমএস ওয়ার্ডের শুরু থেকে শিখে এসেছি। আজকে আমরা যেটা শিখব, পেজ সেটআপ এবং হেডার অ্যান্ড ফুটার এবং ট্যাব, আমরা এই অপশনগুলো আজকে শিখব। আজকের টিউটোরিয়ালে আমরা এগুলো শিখব। যারা আমাদের বিগত পর্বগুলো দেখেননি, তারা বিগত পর্বগুলো দেখে নিলে আপনাদের জন্য বুঝতে খুব সহজ হবে। তো এমএস ওয়ার্ডে আমরা মূল আমাদের যে এমএস ওয়ার্ড সফটওয়্যারটিতে চলে গেলাম, এখানে আমরা এখন পেজ সেটআপ দেখব। তো আপনারা খেয়াল করেছেন উপরে যে আমাদের অপশন বারটি রয়েছে, সেখানে রয়েছে যে মেনুটি রয়েছে পেজ লেআউট, আপনারা খেয়াল করেছেন। আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা একটি পেজ কোন সাইজের নিব, কোন মাপের নিব এবং সেক্ষেত্রে মার্জিন কতটুকু হবে, উপরে কতটুকু ছাড়বো, ডানে কতটুকু ছাড়বো, বামে কতটুকু ছাড়বো, নিচে কতটুকু ছাড়বো, এই মাপগুলো এবং পেজটি কেমন হবে, সেটি কি খাড়া হবে না আড়াআড়ি হবে, সেই জিনিসগুলো আজকে আমরা ক্লিয়ার দেব। তো দেখুন, এখানে আমাদের মার্জিন নামে একটি অপশন রয়েছে। তার পূর্বেই আমরা পেজের সাইজটি সেট করে নিই। এখানে দেখুন সাইজ রয়েছে, তো আমরা এখানে সাইজে ক্লিক করছি। দেখুন এখানে ডিফল্টভাবে বেশ কয়েকটি কমন সাইজ দেয়া রয়েছে, আপনারা খেয়াল করেছেন। যেমন লেটার হলে তার মাপটি কেমন হবে, লম্বায় কতটুকু হবে এবং পাশে কতটুকু হবে। দেখুন লিগাল হলে তার মাপটি কেমন হবে, সেটি দেয়া আছে। এখানে সাধারণত আমরা কমনলি কাজ করি A4 সাইজ, সেটার সাইজ এখানে দেয়া আছে যে প্রশস্তে হয় 8.27 ইঞ্চি এবং দৈর্ঘ্যে হয় 11.69 ইঞ্চি। আপনারা খেয়াল করেছেন আমরা সাধারণত এই মাপটি থাকে। তো এখান থেকে যদি এটি না নিই, আমরা লেটার নিই, তাহলে এখানে ক্লিক করব, তাহলে আমাদের এই পেজটি লেটার সাইজ হয়েছে। আপনারা যদি এটা একবারে দেখতে চান, সেক্ষেত্রে এখানে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে এখানে দেখুন অন পেজ রয়েছে, ক্লিক করলে আপনারা এখানে জুম আউট করে এটিকে পূর্ণ এক স্ক্রিনে দেখানো হলো। এছাড়া ধরুন আমরা সাইজ এখান থেকে নির্ধারণ করে দিতে পারছি। এবারে ধরুন আমাদের এই পেজটির ওরিয়েন্টেশনটি কেমন হবে। এখানে দেখুন খাড়াভাবে আমাদের পেজটি রয়েছে লম্বা লম্বা। আমরা যদি চাই যে না, আমাদের ওরিয়েন্টেশনটি ল্যান্ডস্কেপ হবে, অর্থাৎ অনুভূমিক হবে, অর্থাৎ এখানে ল্যান্ডস্কেপ রয়েছে, অর্থাৎ আড়াআড়ি রয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটিকে তখন যেটি পেজটি ঘুরিয়ে দেওয়া হলো। আবার ঠিক এখানে ওরিয়েন্টেশনে পোর্ট্রেট দিবেন, তখন পেজটি খাড়াভাবে অর্থাৎ লম্বালম্বিভাবে হবে, খেয়াল করেছেন নিশ্চয়ই। এই অপশনটির মাধ্যমে, ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা নির্ধারণ করে থাকি যে আমাদের লেখাগুলো পেজের লম্বালম্বি হবে বা পেজটিকে আমরা আড়াআড়ি দিব, এটি নির্ধারণ করে থাকি। পেজ সাইজ আপনারা একটু আগেই খেয়াল করেছেন, আমরা এখান থেকে পেজ সাইজ নির্ধারণ করে দিতে পারি। যদি চান যে এখানে আরও পেজ সাইজ দরকার, এখানে নিচে দেখুন মোর পেজ সাইজ রয়েছে। এবার আসুন মার্জিন, আমরা মার্জিন কিভাবে দিব। দেখুন মার্জিনের জন্য আমাদের কমন বেশ কয়েকটি মাপ দেওয়া রয়েছে এখানে, খেয়াল করেছেন। অর্থাৎ সেক্ষেত্রে এই মাপগুলোর ক্ষেত্রে উপরে টপে কতটুকু ছাড়বে, লেফটে কতটুকু ছাড়বে, বটমে কতটুকু ছাড়বে, রাইটে কতটুকু ছাড়বে, সেটি এখানে নির্ধারণ করা রয়েছে। তো যদি আমাদের এখান থেকে যে কোনো একটি পছন্দ হয়, আমরা সেটি নির্ধারণ করে নিব। যেমন এখানে ন্যারো আছে, আমরা ন্যারো দিলে এটি নির্ধারণ করা হলো। আমরা যদি চাই যে না, আমরা নিজেরা নির্ধারণ করে দিব, সেক্ষেত্রে নিচে দেখুন একটি অপশন রয়েছে কাস্টম মার্জিন, আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এই পপ আপ মেনুটি আমাদের সামনে চলে আসছে। পপ আপ বক্সে, অর্থাৎ এই প্যালেটটিতে মান নির্ধারণ করে দেওয়া সম্ভব। তো আমরা যদি এখানে আমাদের যে কোনো পছন্দ মতো মান দেই, যেমন এখানে 1 ইঞ্চি দিতে পারি টপে, লেফটে 1 ইঞ্চি দিতে পারি, বটমে আমরা নিচে 1 ইঞ্চি দিতে পারি, রাইটে 1 ইঞ্চি দিতে পারি। দেখুন আমরা যখন এই মাপটি দিয়ে দিচ্ছি, এখানে ওরিয়েন্টেশন অপশনটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই প্যালেটটিতে। আবার ল্যান্ডস্কেপ অপশন রয়েছে, আমরা যে কোনো একটি নির্ধারণ করে দিতে পারি। তো এখানে যখন আমরা ক্লিক করব, তখন এই মাপটি অ্যাপ্লাই হবে। তো এখানে দেখুন পেপার, নির্ধারিত পেপার সাইজ রয়েছে, আবার লেআউট আছে, অর্থাৎ এই পপ আপ প্যালেটটিতে সব কয়টি অপশন রয়ে গেছে এখানে। তো আমরা মার্জিনের ক্ষেত্রে কাজ করতেছি, আমরা এখানে ওকে ক্লিক করছি। তো ওকে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অটোমেটিক, এখানে যখনই আমরা কোনো কিছু লিখব, দেখুন উপর থেকে টপ থেকে 1 ইঞ্চি ছেড়েই লিখছি। যদি এই লেখাটা আমরা বৃদ্ধি করতে চাই, আপনারা দেখুন আমাদের খেয়াল খুশি মতো লিখছি, দেখুন সে আমাদের এই ডানে বা বামে
অর্থাৎ সমানভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ছেড়ে দিয়ে লেখা হচ্ছে, অর্থাৎ এটা মার্জিন নির্ধারণ করা হয়েছে। তো মার্জিন গেল, এবারে আসুন কলাম। কলামের ক্ষেত্রে যেটা হয় যে আমরা সাধারণত আমাদের লেখাগুলো কয়টি কলামে হবে, যদি 1 কলাম হতে পারে, 2 কলাম হতে পারে, সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি। আমরা এখানে কিছু লেখা লিখে নিচ্ছি, এখানে দেখুন কলাম রয়েছে। আমরা যদি অন কলাম হয় তাহলে এখানে অন কলাম রয়েছে, আপনার পত্রিকায় কলাম নিশ্চয়ই দেখছেন। এখানে দেখুন 2 কলাম আছে, আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এটা ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 কলাম লেখা শেষ হয়ে গেলে, অর্থাৎ এই লেখা যখন শেষ হয়ে যাবে তখন সে যখন শুরু করবে তখন পরবর্তীতে সেকেন্ড কলামে শুরু করবে। বন্ধুরা এখানে খেয়াল করেছেন, আমরা যখন লিখছি তখন যেহেতু আমরা 2 কলামের যে অপশনটি ওপেন করেছিলাম এই জন্য 2 কলাম হলো, 3 কলাম হলে 3 কলাম হবে, দেখুন এটা 3 কলামে হলো। আবার এখানে যদি দেখা যায় যে আমরা এক পাশে কলামের সাইজ কমিয়ে দিয়ে আর এক পাশে বেশি করতে চাই, সেটি এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, তো আমরা এখানে অন কলামে যাচ্ছি। এ অবস্থায় আমরা দেখুন এই দুই পাশে আমাদের লেখার যে দুই পাশে বাম সাইডে এই লাইনগুলো সমান হয় না, আবার ডান সাইডের লাইনগুলো সমান হয় না, সেটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে হোমে যাব। হোমে যাওয়ার পরে এখানে দেখুন এখানে একটি সাইন রয়েছে, দেখুন খেয়াল করেছেন জাস্টিফাই, ক্লিক করার সাথে সাথে দেখুন দুই পাশ অর্থাৎ বামে ডানে সমান রেখে ভিতরের সে জায়গা নিয়ে নিল। আবার এখানে যখন দিব তখন দেখুন বাম পাশটি সমান রাখবে আর ডান পাশটি ছোট বড় হতে পারে সংখ্যা অনুযায়ী, দেখুন আপনারা খেয়াল করেছেন। এখানে দেখুন মাঝ বরাবর সমান রাখবে, দুই পাশে ছোট বড় লাইনের সাইজ অনুযায়ী হবে, খেয়াল করেছেন নিশ্চয়ই। এখানে দেখুন ডান পাশ সমান হবে বাম পাশে ছোট বড় লাইনের সাইজ অনুযায়ী, গুণ, খেয়াল করেছেন। তাহলে আপনারা পেজ লেআউটের মধ্যে সাধারণত আপনারা মার্জিন দেখেছেন, পেজ ওরিয়েন্টেশন দেখেছেন, সাইজ দেখেছেন, কলাম দেখেছেন। এবার যদি লাইন নাম্বারস দেখতে চান, এই লাইনের এখানে কতগুলো লাইন রয়েছে সেটার নাম্বার আপনি পেতে চান, সেক্ষেত্রে পেজ লেআউটে এই লাইন নাম্বার আপনি এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লাইন নাম্বার তৈরি হয়ে গেল, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমরা লাইন নাম্বার আপাতত নাম দিয়ে রাখছি। এবারে দেখুন ব্রেক, অর্থাৎ আমরা যদি মনে করি যে এখান থেকে পেজটি ব্রেক করতে চাই তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন পেজ ব্রেক রয়েছে, পেজ ব্রেক হয়ে যাবে, দেখুন আরেকটি পেজে চলে গেল, অর্থাৎ আমরা যেখানে কার্সার রেখেছিলাম লেখার জন্য সেখান থেকে যখন ব্রেক অপশনে ক্লিক করলাম তখন পেজ ব্রেক হয়েছে, অর্থাৎ আরেকটি পেজ, অর্থাৎ ওই লেখার ওই ওখান থেকে আরেকটি নতুন পেজ তৈরি হলো, ভেঙে গেল পেজটি। বন্ধুরা এই পেজ সেটআপে আপনারা মার্জিন খেয়াল করেছেন, আমরা এখানে কাস্টম মার্জিন যদি দেই, আপনি এর আগে দেখেছেন আমরা এখানে যদি দেখুন টপে বা লেফটে আমরা বামে এখানে 2 ইঞ্চি দেই, যদি 2 ইঞ্চি দিয়ে থাকি তাহলে দেখুন লেখাটি কীভাবে এখান থেকে ডান পাশে 2 ইঞ্চি ছেড়ে দিচ্ছে, আপনারা খেয়াল করবেন নিশ্চয়ই। আমরা এখানে ওকে ক্লিক করছি, দেখুন 2 ইঞ্চি ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ মার্জিন হলো আমরা যে কমান্ড দিব মার্জিনে সেই কমান্ড কাজ করবে, অর্থাৎ মার্জিন ততটুকু হবে। তো বন্ধুরা আজকে আমরা পেজ সেটআপ দেখলাম, তো এর পরের টিউটোরিয়ালে আমরা বাকি অপশনগুলো আস্তে আস্তে ধাপে ধাপে দেখব। আমরা একটু সময় নিলেও আমরা এখানে শেখার জন্যই এসেছি, অতএব আমরা এখান থেকে যাতে পূর্ণাঙ্গভাবে এমএস ওয়ার্ড সঠিকভাবে শিখতে পারি এই জন্য আমরা একটু সময় নিয়ে হলো সুন্দর করে এখানে টিউটোরিয়ালগুলো তৈরি করছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে চ্যানেলের নিচে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করুন, অপশনে ক্লিক করার পরই আপনি দেখবেন যে একটি বেল আইকন রয়েছে, বেল আইকনে ক্লিক করুন পরবর্তী টিউটোরিয়ালগুলো নোটিশ পাওয়ার জন্য। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।